গৃহিণীদের রান্না দিয়ে দিনটা শুরু হয়, আবার সেই রান্না দিয়েই রাত শেষ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করার অনুরোধ রইল, আর একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। ঘুম থেকে ওঠার পরেই যেটা করতে হয়, গোসল করে নামাজ পড়ে রান্নার কী কী কাজ আছে সেগুলোর দিকে প্রথমেই মনোযোগ চলে যায়। তো আজকে আমি যেটা করব, প্রথমে ডিম আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিব। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, আর আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিলো, তো এখন এগুলো আমি ছিলে নেব, তারপর আদা রসুন পেস্ট করে নেব। হাজব্যান্ড আদা রসুনগুলো পেস্ট করে দিয়েছে, এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আদা রসুনগুলো পেস্ট হয়ে গিয়েছে, একটু কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করে নেব। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে টমেটোটা কেটে নেব। আর মাছগুলো ভিজিয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে ক্লিন করে নিতে হবে। আজকে মাশকলাইয়ের ডাল রান্না করব, তাই ডাল নিয়েছি পরিমাণ মতো, আর ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে পেঁয়াজগুলো পেস্ট হয়ে গিয়েছে, টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, মাছ ক্লিন করে নিয়েছি, আর এ তো মাশকলাইয়ের ডাল। হাজব্যান্ডের জন্য কালকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আজকে ওকে খুব সুন্দর করে বানিয়ে দিব। চুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রত্যেক দিন আমরা ভোর রাতে খাওয়া দাওয়া করে ফজরে নামাজ পড়ে ঘুমাতে যাই, আর ঘুম থেকে উঠি ঠিক একটা কি দেড়টা বাজে। ঘুম থেকে ওঠার পর গোসল করো, নামাজ পড়ো, ফ্রেশ হও, তারপরে আর সময় থাকে না যে কী ধুয়ে কী করব। তো তাড়াহুড়া করে কী করব না করব শুধু এইটা সেটা ভাবতে ভাবতে একটা কিছু করতে হয়। তো আজকেও আমার কাছে সেম হয়েছে। এই যে আমি এখন রান্না করার জন্য মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু মাশকলাইয়ের ডাল রান্না করব, তো মাছটা আমি একদম ভেঙে দিয়েছি, আর ডালটা পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নিব, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে অনেকটা সময় রান্না করতে হবে, কারণ এই ডালটা শুধু পানি দিয়েই ঘন হয়ে যায় সেটা না, একটু ভালোভাবে রান্না করলে, ঝাল করলে তাহলে খেতে ভালো লাগে। তো আমি এটা ঢেকে খুব সুন্দর করে রান্না করে নিব, আর অনবরত নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করা, তাহলে খেতে ভালো লাগে। বাংলাদেশে থেতো করার জিনিস থাকে কিন্তু এখানে নাই, তাই ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আর এই যে আলুর চপ, পেঁয়াজ, ডিম চপ বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, ডাল হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব। একা হাতে সব কিছু করা কি যে একটা ঝামেলা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশে যখন কাজ করতাম তখন আম্মু বা শ্বশুরবাড়িতে শাশুড়ি কেউ না কেউ থাকতো, বাট এখানে মানে একা হাতে এত কাজ আমি কখনোই করতে পারি না। আমার মাথাটা মনে হয় পুরোপুরি ঘুরিয়ে যায় যখনই আমি এই কাজগুলো করতে যাই। তো চিকেনগুলো যেটা করব, অল্প আঁচে প্রথমে চাল দিয়ে এপিট উপিট 10 মিনিট করে খুব সুন্দর করে রান্না করে নেব, এতে করে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যখন এটা মনে করেন একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, তখন ভালোভাবে আমি এটা একটু জল ছেড়ে নেব, মানে পোড়া করে ভেজে নেব। আর অন্যদিক দিয়ে আলুর চপ, ডিম চপের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, বেটারও তৈরি করে নিয়েছি বেসনের, আর চিকেনটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখনও কিন্তু সিদ্ধ হচ্ছে, তাই চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন এটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা সরিয়ে ভেজে নেব। এই যে খুব সুন্দর করে হয়ে গিয়েছে, এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি খাবার। তারপরে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর আমাদের পাশের ফ্ল্যাটে, পাশের রুমে আর কি বাংলাদেশি ভাই ভাবি, নতুন ভাই ভাবি আসছে, যার কারণে ওদের দুইটা বেবি, তো বেবিদের বাচ্চাদের কথাবার্তা শোনা যায়, এটা সবাই একটু ইগনোর করবেন। তো আমি এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপ আমার কাছে ভীষণ ভালো লাগে,
পেঁয়াজ এগুলো তেমন একটা ভালো লাগে না, তাই পেঁয়াজও বানানো হয় না, শুধু আলুর চপ আর ডিম চপটাই বানাই, এটা আমাদের দুজনেরই পছন্দ। আর আজকে একটু বেশি করে বানাচ্ছি, কারণ দুই রুমে দুইটা ভাবি আছে, ওদেরকে দেওয়া লাগবে। আর পাশের রুমের ভাবি ওরা মদিনা চলে গিয়েছে, আর নতুন ভাবিরা আছে তো ওদেরকে দিতে হবে। তো এই যে বেশি করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি, আর আমার ক্যামেরাম্যান এরপর যে আমার হাজব্যান্ড, এখন ডিম চপগুলো ভাজবো। বেসনও শেষ হয়ে গিয়েছে, মানে ব্যাটারটা, আর বানাতেও আলসেমি লাগতেছে, যার কারণে আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। প্লিজ এটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগছিল না কোনো কিছু করতে, তারপরেও করে নিলাম, ততটা খারাপ হয়নি দেখতে, দেখুন। যাই হোক, আমার ইফতারির আইটেম ভাজা শেষ, আজকে বুটও বানাবো না, কারণ বুট বানালে প্রতিদিন ফালানো হয়, খাওয়া হয় না। তো আমি সৌদি আরবে যে শাম্মাম ফলটা সেটা কেটে নেব, আর তরমুজ কেটে নেব। এই শাম্মাম ফলটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, আর তরমুজটা আমার পছন্দ। যাই হোক, আমি ইফতারিটা গুছিয়ে নিয়েছি, এখানে কী কী আছে একটু দেখিয়ে দিচ্ছি। খেজুর, এটা হচ্ছে মরিয়ম খেজুর, এই খেজুরটা নিয়েছি। আর মুড়ি সরিষার তেল নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। বুট আমিও খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না। আর চিকেন, আর এই যে ডিম চপ, আলুর চপ, আর বাকি চপগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। আর এই যে লেমন, সাথে ছিল জমজমের পানি, আর ছিল ফল। একদম সিম্পল ইফতার। আজান দিয়ে দিয়েছে, এখন প্রথমে আমরা মরিয়ম খেজুর দিয়ে রোজাটা খুলবো, তারপরে জমজমের পানি খাবো, তারপরে এক এক করে বাকি ইফতারিগুলো করব। আমার রোজা খোলার পরে মনে হয় যে আমি আগে একটু ঝাল জিনিস খাই, কারণ ঝাল জিনিস খাওয়ার জন্য মনে হয় আমার মনটা একদম শেষ হয়ে যায়, কখন খাবো ঝাল জিনিস, মানে এরকম। তো আমরা ডিম চপ, আলু চপ আমরা হাজব্যান্ডের দুজনেই পছন্দ করি। আর অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে আমার হাজব্যান্ডের পা এখন কীরকম, একটুও ভালো না, সবাই প্লিজ দোয়া করবেন ওর পায়ের জন্য, কারণ ওর পাটা অনেক ব্যথা, ও লড়াচড়া করতে পারে না। আর ওকে ডাক্তার মানে অন্য হাসপাতালে ট্রান্সফার করেছে, অন্য হাসপাতালে যেতে হবে। তো প্লিজ ওর জন্য একটু সবাই দোয়া করবেন মন থেকে, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এখন আমরা ইফতারি করতেছি দুজন মিলে। এইভাবে মুড়ি খেতে না অনেক বেশি ভালো লাগে, মুড়িটা একদম মুচমুচে থাকে, সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার হাজব্যান্ড আবার একটু একটু চিকেন নিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, দেখে ভালোই লাগতেছে। আমরা দুজন মিলে ইফতারিটা করতেছি, আসলে শুধু দুজন মিলে ইফতারি করতে ভালো লাগে না, ইফতারিতে আমার মনে হয় যে চার পাঁচজন থাকলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি জমজমাট লাগে। বাংলাদেশে যখন ইফতারি করতাম অনেক মানুষ থাকতো, অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, যখন যেমন তখন সেমনভাবে থাকতে হয়। ইফতারি করে নামাজ পড়ে অনেকটা সময় রেস্ট নিয়েছি, এখন বাজে 11টা, আর এই 11টা বাজে আমার হাজব্যান্ড বলতেছে একটু পুঁই শাক রান্না করো, কেমন লাগে বলেন, এত কিছু রান্না করছি আবার পুঁই শাক। তো পুঁই শাক কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, এখন বাজে রাত ঠিক 2টা, তো আমি 2টা বাজে পুঁই শাক রান্না করতেছি চিংড়ি শুটকি দিয়ে। আর আমার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, পাশের রুমের ভাই আর ওর এক ফ্রেন্ড ওরা হাসপাতালে নিয়ে গিয়েছে। তো আমি এখন এই চিংড়ি শুটকিটা রান্না করতেছি। তো চিংড়ি শুটকি রান্নার জন্য দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপরে চিংড়ি শুটকিটা খুব সুন্দর করে তেলে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি, মশলা পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে ওই টাইমে আমার হাজব্যান্ড হাসপাতালে ছিল, যার কারণে আমার মনটা একটুও ভালো ছিল না, তারপরও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো এই যে আমার পুঁই শাক তরকারি হয়ে গিয়েছে, হাজব্যান্ড চলে এসেছে, আর এখন বাজে রাত 3টা। তো আমার হাজব্যান্ড বলতেছে চলো না ঘুমিয়ে একটু বসে বসে মুভি টুবি দেখি, তারপরে আমরা ভোর রাতে খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমাবো। তো আমি ওর জন্য মিল্ক নামিয়েছি, আর আমার জন্য একটু খেজুর বাদাম খাবো। তো আর এই যে মুভি দেখা হচ্ছে, তারপর আমরা যেটা করলাম, এখন বাজে 3:30-4টার মতো, তো এখন আমরা ভোর রাতে খাবার খাবো। তো এই হচ্ছে মেয়েদের জীবন, রান্না দিয়ে দিনটা শুরু হয়, আবার সেই রান্না দিয়ে রাতটা শেষ হয়। তো আমার আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।